হ্যালো বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, আর সেটা হলো শসার রায়তা। এটা হলো খুব একটা স্বাস্থ্যকর কিন্তু রেসিপি। এই রেসিপিটা তোমরা দুপুরবেলার মেনুতে অবশ্যই রাখতে পারো। তো শসার রায়তা করতে আমাদের তো অবশ্যই শসা লাগবে, তাই আমি বাগানে চলে এসেছি। আমাদের বর্ষাকালে বাগানে প্রচুর শসা হয়, আর এই শসাগুলো এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার বাগানে এই যে শসা গাছ এগুলো, আর এই দেখো শসা হয়েছে, বেশ বড় বড় শসা। এই দেখো আর একটা আছে ওইদিকে, দেখি এই যে দেখো, এটা আমি তুলে নেব। এটা তুলে নিলাম, আর একটা তুলবো, দুটো লাগবে আমাদের। এই দেখো বন্ধুরা কত শসা ধরেছে, এই একটা, এটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এই দেখো একটা, দেখো শসা রায়তা করার জন্য আমি প্রথমে নিয়েছি দুটো শসা, আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। নিয়েছি 1 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে বেটে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা আমি দুটো নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম মতো টক দই, চিনি নিয়েছি 25 গ্রাম, আদা একটু আমি কুচি করে নিয়েছি, আর আছে 2 চিমটি মতো লবণ। তোমরা যখন শসাটা বেশি দেবে তখন এই সব উপকরণগুলো বেশি বেশি দিতে হবে। এবার দেখো একটা গ্রেটারে আমি এই শসাটা গ্রেট করে নেব। দেখো আমি দুটো শসাই কুড়িয়ে নিয়েছি। এবার একটা বড় বাটি নেব, বাটির মধ্যে আমি দিয়ে দেব টক দইটা। টক দইয়ের মধ্যে আমি চিনি, চিনিটা পুরোটাই দিয়ে দেব। চিনি আর লবণটা দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো আমি টক দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে শসা কুচিটা দিয়ে দেবো। লঙ্কা কুচিটাও দিয়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে কয়েক ফোঁটা আদার রস। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব টক দইয়ের সাথে। এবার এটাকে আমি 1/2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। দেখো 1/2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এবার আমি এর ওপরে 1 চামচ মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম।
এবার এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন লাগলো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।